হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজ আমরা একটা লিংক কিভাবে এমবেড করতে হয় সেটা দেখব। যে মনে করুন একটা ইউটিউবের লিংক আমি এখানে কপি করব এবং সেটা ব্রাউজারে প্রদর্শিত হবে, সেটা কিভাবে এসটিএমএল করা যায় সেটা দেখব। তো চলুন শুরু করি। আমি এখান থেকে এক্সক্লেমেশন মার্ক দিয়ে নিচ্ছি। এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো আইফ্রেম। আইফ্রেম দিলে এখানে আমি যেটা একটা ব্যবহার করব সেটা হলো আইফ্রেম। আইফ্রেমের এই যে সোর্সটা আছে, এই সোর্সের মধ্যে আমি ওই ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো। আমি ইউটিউবের লিঙ্কটা আগে কপি করে রেখেছি, তো আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম। এই যে দেখুন, ইউটিউবের এটা এখানে চলে এসেছে। এবার এখান থেকে আমি বর্ডারটা সাপোজ 50 করে দিলাম। এবার দেখুন এখানে ওয়াইড দিয়ে দিই, আমি ওয়াইড হলো 450 পিক্সেল এবং হাইট দিয়ে দিচ্ছি হলো 500 পিক্সেল। অর্থাৎ আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল আজকের আইফ্রেমের কাজ, কীভাবে একটা লিঙ্ক ইউটিউবের লিঙ্ক এমবেড করতে হয়। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরও নতুন কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ।